Dear learners, we have already known that in Cold War, what happened in Truman Doctrine and Marshall Plan. Marshall Plan and Truman Doctrine তালে mainly হচ্ছে যে purpose ছিল হচ্ছে ইউরোপের rebuilding, যাতে হচ্ছে যে socialism যাতে হচ্ছে যে spread না করতে পারে. Socialism যাতে হচ্ছে সমাজ communism যাতে spread না করতে পারে. এটা ছিল main purpose. তো ultimately যেটা হলো সেটা হলো যে কিভাবে হচ্ছে যে রাশিয়া এবং হচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে বলি দেওয়া হচ্ছে বৃদ্ধি পেতে শুরু করে. এই বলিদানটা আরো হচ্ছে বৃদ্ধি পেয়ে যায়. ইট বিকেম ইট ইট reached at the peak of its level of when led by the resistance of America, there was a pact. It is called Brussels Pact. So, jokhon hoche mainly hoche Brussels Pact name hoche. Basically, the Brussels is our chuti shakti hoy. Ebong 1948 sale shetai mainly hoche je ei somoshya ta okay. This cold war take aro shishe niye jay mane cold war ta ke tribbo katha kore Brussels pact is the dictate dekhe dibo pact eta hocche 1948 ekhane jeta bola hoy je amra jani je Marshall Plan er under e chilo 16 ti desh poshchim europe jemon chilo hocche spain chilo portugal france chilo ইতালি ছিল, ব্রিটেন ছিল, পশ্চিম জার্মানি ছিল, তারপর ছিল হচ্ছে সুইডেন ছিল, নরওয়ে ছিল, ডেনমার্ক ছিল, বাট ফিনল্যান্ড আবার হচ্ছে পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের ব্লক ছিল। তো এরকম 16টি দেশ, তারপর হচ্ছে আয়ারল্যান্ড ছিল, তারপর সুইজারল্যান্ড ছিল, এই 16টি দেশ হচ্ছে মার্শাল প্ল্যানের আন্ডারে অংশগ্রহণ করে তারা $12 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা পেয়ে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে তার সমাধান অর্থনৈতিক যে পুনরুদ্ধ পুনরুদ্ধের কাছে চলিয়ে নেয়। এরপর যেটা হলো অন্যদিকে হচ্ছে পূর্ব ইউরোপে, পূর্ব ইউরোপের হচ্ছে যে 8টি দেশ, হ্যাঁ পূর্ব ইউরোপের 8টি দেশ, এরা হচ্ছে কমিউনিজম, দে রিমেইন আন্ডার দ্য হ্যান্ড অফ কমিউনিজম আন্ডার দ্য সোভিয়েত ব্লক। দিস কান্ট্রিজ আর এক দেশগুলো হচ্ছে রোমানিয়া ছিল, বুলগেরিয়া ছিল, সোভিয়েত ইউনিয়নের যারা ছিল, তারপর ছিল হচ্ছে পোল্যান্ড ছিল, হাঙ্গেরি ছিল, চেকোস্লোভাকিয়া ছিল, তারপর হচ্ছে চেকোস্লোভাকিয়া ছিল, তারপর হচ্ছে অন্যদিকে ফিনল্যান্ড ছিল, তারপর এই মানে আর কি এই পোল্যান্ড ছিল, এই দেশগুলো মানে এই যে 8টি দেশ, এই 8টি দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের আন্ডারে। তো জেন্টিমেন্টলি যেটা হয় সেটা হলো যে এই যে এর মাঝখানে আবার একটা কাজ হয় সেটা হচ্ছে যে পশ্চিম ইউরোপ যে 16টি দেশ এর মাঝে হচ্ছে বেলজিয়াম, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, তারপর হচ্ছে লুক্সেমবার্গ, এই তিনটা দেশ বেনলাক্স বলতে হয়, বেনলাক্স 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 গঠিত হয় হচ্ছে 1949 বেনলাক্স গঠিত তিন দেশের মধ্যে বেলজিয়াম নেদারল্যান্ডস আর লুক্সেমবার্গ। তো এটার পারপাসটা হচ্ছে যে ইকোনমিক পারপাস, ট্রেড পারপাস, যে এদের পারপাস চুক্তিটার একটা এ ছিল যে কমন একটা ট্রেড পলিসি হবে, কমন কাস্টম পলিসি হবে, অভিন্ন শুল্ক নীতি হবে নিজেদের মধ্যে বাণিজ্য করার জন্য। আর যখন ব্রিটেন এবং ফ্রান্সের যোগ দেয় তখন এই চুক্তিটার মেয়াদ 50 বছর বাড়িয়ে দেওয়া হয়, যে এখন বলা হয় যে তখন এই চুক্তিটা হচ্ছে যে আরেকটু স্প্রেড করে বলা হয় যে এটা আগামী 50 বছর থাকবে, এবং কিন্তু হচ্ছে যে এখানে শুধু আগে বলা হতো যে ইকোনমিক ব্যাপারটাই শুধু থাকবে, মানে হচ্ছে ট্রেড থাকবে, বাট এখন বলা হলো যে না শুধু ইকোনমি ছাড়াও এই দেশগুলোর মধ্যে পারস্পরিক দে উইল এক্সচেঞ্জ কালচার, দে উইল এক্সচেঞ্জ ট্রেড, দে উইল এক্সচেঞ্জ ইকোনমি, তারা একে অপরের সাথে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বন্ধনে তারা আবদ্ধ হবে। তো এইভাবে মূলত হচ্ছে পশ্চিমের দেশগুলোকে ডে বাই ডে দে আর ডেভেলপিং। অন দি আদার হ্যান্ড ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ আর ল্যাগিং বিহাইন্ড ইন ডেভেলপমেন্ট কম্পেয়ারিং টু দ্য কম্পেয়ার্ড ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ। দ্যাট ইজ ওয়াই দ্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যেটা বল যে সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই আকারটা তীব্র কথা করে, এবং সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে যে আসলে এটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই এর আগে যে বললাম যে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করলো, মার্শাল প্ল্যান ঘোষণা করলো, এই সব এবং হচ্ছে এখন বেনেলাক্স ব্রাসেলস প্যাক্ট বেনেলাক্স এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নকে ঘিরে ফেলা এবং সোভিয়েত ইউনিয়নের বিরোধী একটা জোট তৈরি করা যাতে করে চাপে রাখা যায়। তো এই জন্য হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আরো বেশি পরিমাণ ক্ষুব্ধ হয়,
তো আলটিমেটলি যেটা হয় যে কোল্ড ওয়ারে যে স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধটা হচ্ছে তীব্র আকার ধারণ করে এই অবস্থা পরিপ্রেক্ষিতে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ওয়াজ নট সিটিং এট অল, সোভিয়েত ইউনিয়ন ওয়াজ নট সিটিং ইজ নট ডিডন্ট বিকাম স্ট্যান্ড বাই সোভিয়েত ইউনিয়ন দর্শক থাকে এখানে, সেও স্টেপ নিয়েছিল। সে সোভিয়েত ইউনিয়ন যে স্টেপটা নিয়েছিল সেটা কি, সোভিয়েত ইউনিয়ন এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কমিকন এবং কমিং ফর্ম, হ্যাঁ এই যে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দুইটা তারা স্টেপ নিয়েছিল, এই দুইটা নিয়েছিল। তো এরপরে যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আরেকটা স্টেপ নিয়েছিল, সেটা হচ্ছে যে তারা পলিটিক মিলিটারি ফর দেয়ার মিলিটারি সিকিউরিটি দে ফর্ম ন্যাটো। অন দ্য আদার হ্যান্ড সোভিয়েত ইউনিয়ন অলসো নট সিটিং আইডল, দে অলসো ফর্ম ওয়ারশিপ অ্যাক্ট এইভাবে মূলত হচ্ছে যে সোভিয়েত ধারণ করে। তো নেক্সট আমরা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কি স্টেপস সেগুলো নিয়ে আমরা জানবো।